কলকাতায় যেতে যেতে মার্টিনেজ ঢাকামুখী হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন কাদের জন্য? হাজার হাজার কিলোমিটার দূরে আটলান্টিকের ওপার থেকে মেসি মার্টিনেজের কানে এই বাংলার নাম কাদের জন্য পৌঁছেছে? বন্ধ হয়ে যাওয়া আর্জেন্টিনার অ্যাম্বাসি পুনরায় ঢাকায় চালু করার মূল শক্তি কারা? লাল সবুজের পতাকা হাতে মেসিরা বাংলাদেশকে অভিনন্দন জানায় কাদের জন্য? 17,000 কিলোমিটার পাড়ি দিয়ে বুয়েন্স আইরেস থেকে সাংবাদিকরা ঢাকায় এসে এদেশের অলিগলিতে ফুটবলের বাঁধ ভাঙা উল্লাস কভার করতে বাধ্য হয়েছিলেনই বা কাদের জন্য? এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু একটাই, এদেশের আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের জন্য। সোমবার ভোরে লম্বা সফর শেষে নিজ উদ্যোগে বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। স্পন্সরের অভাবে সাধারণ জনগণ দেখা পাননি আর্জেন্টাইন তারকার, তবে আরও একজন দেখা পাননি তার। দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করেও মার্টিনেজের সঙ্গে দেখা করতে পারেননি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশ সফরটা সংক্ষিপ্ত ছিল আর্জেন্টাইন গোলরক্ষকের। 11 ঘন্টা সফরে তিনি প্রথমেই গিয়েছেন ফাউন্ড নেক্সটের অফিসে, সেখানে বেশ কিছু পূর্ব নির্ধারিত অতিথিদের সঙ্গেও দেখা করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। সফরের শেষ অংশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন মার্টিনেজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কলকাতার উদ্দেশ্যে মার্টিনেজ বিমানবন্দরে যাত্রা করেন। কাকতলীয়ভাবে সেখানে বাংলাদেশ ফুটবল দলও তখন বিমানবন্দরে উপস্থিত ছিল। সব চ্যাম্পিয়নশিপ শেষ করে আজই দেশে ফিরেছেন তারা। হায়দ্রাবাদ ও মুম্বাই হয়ে দুই ফ্লাইটে দুপুর 1:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল দল বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বের হওয়ার পথে ছিল তখন। অনেক ফুটবলার তখন নিজ গন্তব্যেও রওনা দিয়েছিলেন, তবে বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের সাক্ষাৎ পেতে অপেক্ষা করেছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু মার্টিনেজের জন্য অপেক্ষা করেও তার সাক্ষাৎ পাননি বাংলাদেশের অধিনায়ক। মার্টিনেজ বিমানবন্দরে আসছেন জেনে জামাল ভূঁইয়া টিম অ্যাটেন্ডেন্ট মোহাম্মদ মহসিনকে নিয়ে মার্টিনেজকে দেখতে বহির্গমনের দিকে যান। মার্টিনেজকে স্বল্প দূরত্ব থেকে দেখলেও বাংলাদেশের অধিনায়ক ফ্রেমবন্দি হওয়া কিংবা পরিচিত হওয়ার সুযোগ পাননি। সোমবার বিকেল 4:30 কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা ছিল মার্টিনেজের। তখনও হাতে ছিল ঘণ্টাখানেকের মতো সময়, তাই বিমানবন্দরের উপস্থিত সংশ্লিষ্টদের মন্তব্য, সফর সংশ্লিষ্টরা একটু আন্তরিক হলেই 2-3 মিনিটের জন্য মার্টিনেজের সঙ্গে জামাল ভূঁইয়া সাক্ষাৎ হতে পারত। বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের মতে মাশরাফি আর প্রতিমন্ত্রী পলকের পরিবারের সাথে একক ছবি, গ্রুপ ছবি, অটোগ্রাফার, আড্ডায় যে সময় ব্যয় হয়েছে তার সাথে আর মাত্র কয়েক মিনিট যোগ করে যদি এদেশের পাগল সমর্থকদের এক নজর দেখার ব্যবস্থা করা যেত, তাহলেই বরং মার্টিনেজের এই বঙ্গদেশে আসার খানিকটা সার্থকতা খুঁজে পাওয়া যেত। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।